নমস্কার, নতুন দিশারি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আমি সুমনা। আজকে আমি আপনাদের সামনে একটা শরবতের রেসিপি নিয়ে এসেছি, আমপোড়া শরবত। সত্যি কথা বলতে, এই প্রচণ্ড গরমের মধ্যে এক গ্লাস যদি আমপোড়া শরবত পাওয়া যায়, খেতে কিন্তু দারুণ লাগে আর স্বস্তিও পাওয়া যায়। আর এটা কিন্তু করতে খুব বেশি ইনগ্রিডিয়েন্টস লাগে না। এরপরে আমি আমটাকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেব। তারপরে খানিকটা সরিষার তেল আমি কিন্তু আমের গায়ে লাগিয়ে নেব, যাতে আমটা খুব ভালোভাবে পড়ে। আমি আমটা কিন্তু জালির মধ্যে করে এপিট ওপিট করে পুড়িয়ে নিচ্ছি। একটা চিমটির সাহায্যে এই ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমটা চতুর্দিক কিন্তু আমি পুড়িয়ে নেব। তার কারণ হচ্ছে, যদি কাঁচা থেকে যায় তাহলে আমগুলো কিন্তু শক্ত থেকে যাবে আর পালকগুলো কিন্তু ভালো করে বেরাবে না। আমার প্রায় 10 মিনিট মতো লেগেছে, আমি ঘুরিয়ে ঘুরিয়ে আমটাকে পুড়িয়ে নিয়েছি। এরপরে একটা ঠান্ডা জলের পাত্রের মধ্যে আমপোড়াটা কিন্তু আমি ডুবিয়ে দেব। তারপরে আমি আস্তে আস্তে খোসাটা ছাড়িয়ে নেব। তেলটা মাখিয়ে নিলে কিন্তু খোসা ছাড়াতে খুবই সুবিধা হয়। আমার খোসা ছাড়ানো হয়ে যাওয়ার পরে আমি কিন্তু আমটা ধুয়ে নেব, যাতে কোনো পোড়ার অংশ আমের গায়ে লেগে না থাকে। এরপরে আমি ভালো করে আমটাকে চটকিয়ে চটকিয়ে কিন্তু এই আমের আঁটি থেকে আমের পালকগুলো কিন্তু বার করে নেব। আমার আমের পালকগুলো কিন্তু বার করা হয়ে গেছে। আমি আমের পালকটা বার করে নিয়েছি। এরপরে আমি দুটো কাঁচা লঙ্কা পুড়িয়ে নেব। তারপরে আমি জিরের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো কিন্তু ভালো করে ভেজে নেব। যদি আপনারা আস্ত জিরে ভেজে গুঁড়ো করে নিতে পারেন, সেটাও হয়। আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। আমি ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশন বক্সেও কিন্তু দিয়ে দেব। আর আমের পাল্প যেটা বার করে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম। তারপরে আমি এক বাটি মতো ধনে পাতা নিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি নিয়ে নিয়েছি এক বাটি মতো পুদিনা পাতা, আর যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেই মশলাটাও আমি নিয়ে নিয়েছি বাটিতে। আর বিট লবণ নিয়েছি, আর চিনি নিয়েছি আমি 4 টেবিল চামচ মতো, আর লেমন নিয়েছি কেটে, একটা লেবুকে 3-4 খণ্ড করে নিয়েছি। আর গার্নিশ করার জন্য এখানে ধনে পাতা, পুদিনে পাতা, লেবু সবই আছে। চলুন দেখে নেওয়া যাক এবার এটাকে কীভাবে প্রসেসিং করতে হয়। একটা মিক্সার জারের মধ্যে আমি আমের যে পালকগুলো বার করে নিয়েছিলাম সেটা আমি ঢেলে দেব। তারপরে আমি এর মধ্যে এক এক করে সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেব। তারপরে দিয়ে দেব এর মধ্যে ধনে পাতা। এই ধনে পাতাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা রিফ্রেশিং একটা গন্ধ আসে, খেতেও কিন্তু দারুণ লাগে। আর পুদিনা পাতার তো একটা অসাধারণ মেলস আছে, এটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। যে দুটো লঙ্কা পুড়িয়ে রেখেছিলাম সেই দুটো লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দেব। যদি আপনারা ঝাল কম খান তাহলে একটা দেবেন। আর এর মধ্যে দিয়ে দেব আমি 1 চামচ মতো বিট লবণ, আর আমি 4 টেবিল চামচ মতো দিয়ে দেব চিনি। আপনারা যদি চিনি বেশি খান তাহলে বেশি দেবেন। আর 1 চামচ দেব ভাজা মশলা। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব পাতিলেবু। পাতিলেবুতে প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন সি আছে, তো পাতিলেবুটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর পুদিনা পাতা, ধনে পাতা যে দেওয়া হয়েছে এটা কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করবে। আর গরমকালে পাতিলেবু আর ধনে পাতা, পুদিনা পাতা কিন্তু খাওয়া খুবই ভালো। আর এর মধ্যে দিয়ে দেব আমি 1 বাটি জল, যাতে মিক্সার গ্রাইন্ডে মিক্স করতে সুবিধা হয়। আমার কিন্তু মিক্সার গ্রাইন্ডে মিক্স করা হয়ে গেছে। এবার আমি এটাকে সেটা কিন্তু অবশ্যই নেবেন, কিন্তু তাতে জিনিসটা খেতেও ভালো হয় আর ব্যাপারটা রিফ্রেশিং থাকে। আমার এই থেকে নেওয়া আমের পাল্পটা কিন্তু আমি ফ্রিজের মধ্যে প্রায় 8-10 দিন কিন্তু এটাকে সংরক্ষণ করে রাখতে পারি। একটা ভালো এয়ার টাইট টিফিন কোটোর মধ্যে করে রেখে দেবেন, কিংবা কোনো কাঁচের বোতলের মধ্যে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব 5 চামচ করে আমের পাল্প। ঠিক আছে, তো 5 চামচ আমের পাল্প দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো ফ্রিজের একদম ঠান্ডা জল, আর এর মধ্যে দিয়ে দেব বরফ কুচি। ফ্রিজের ঠান্ডা জলটা দিলে কিন্তু, যেহেতু শরবত, ঠান্ডা ঠান্ডা ব্যাপারটা কিন্তু খুবই ভালো লাগে। ঠান্ডা জল দেওয়ার চেষ্টা করবেন। আর আমি এর মধ্যে দিয়ে দেব 2 কুচি করে বরফ। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব পাতিলেবু, স্লাইস করে কেটে রেখেছিলাম সেই স্লাইস করা পাতিলেবু। তাতে কিন্তু গ্লাসটা দেখতেও কিন্তু ভালো লাগে আর স্মেলটাও ভালো হয়ে যায়। আর শরবতি লেবু আমি 2 টুকরো কেটে রেখেছিলাম, সেই শরবতি লেবু আমি গার্নিশ করার জন্য
আমি কিন্তু এখানে সাজিয়ে দিলাম আর ধনে পাতা পুদিনা পাতা কিন্তু এক এক করে দিয়ে দিলাম আপনার ডেকোরেশনটা আপনি আপনার পছন্দ মতো কিন্তু করে নিতে পারেন আমি এখানে পুদিনা পাতা আর ধনে পাতা দুই রকম পাতা দিয়ে কিন্তু গার্নিশ করছি আর এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু বিট লবণ আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প ভাজা মশলা যেহেতু আগে দেয়া ছিল না দিলেও চলে কিন্তু জিনিসটা দেখতে বেশ ভালো লাগে অল্প অল্প করে দিলে আর আমার কিন্তু একেবারে রেডি হয়ে গেছে আজকের আমপুরা শরবত আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন আবার দেখা হচ্ছে সামনের বুধবার সকাল 11টায় ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থাকবেন